তো আধার কার্ডে কিছু কিছু পরিবর্তন এসেছে বা আধার কার্ডের বিষয়ে কিছু আপডেট এসেছে, তো সেইগুলো আমি আপনাদের আজকে বলবো। তো জানতুলো 2 মিনিট দেখতে থাকুন ভিডিওটি। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। তো প্রথম আপডেট যেটা, সেটা হচ্ছে যদি আপনি কখনো আপনার যে ওটিপি নিয়ে যদি কোনো সমস্যা পড়েন বা আধার অনলাইন সার্ভিস নিয়ে, তো আপনার মোবাইলে ওটিপি আসে আপনার যে আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে, তো সেক্ষেত্রে যদি ওটিপি আপনার কাছে না আসতে চায় বা ওটিপি যদি নিয়ে কোনো রকম সমস্যা হয়, তাহলে আপনি কী করবেন, এম আধার বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে, সেই প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং সেইখান থেকে আপনি টিওটিপি অর্থাৎ টাইম বেসড ওটিপি আপনি ডাউনলোড করতে পারবেন এবং সেটা দিয়ে আপনি অনলাইনের কাজগুলো করতে পারবেন। সেকেন্ড যে আপডেটটা আসে সেটা হচ্ছে আধার আপডেট ফ্যাসিলিটি বা আধার এনরোলমেন্ট যেসব সার্ভিসগুলো রয়েছে, তো এইসব সার্ভিসগুলো আর আপনি লোকাল মার্কেটে পাবেন না। অর্থাৎ আপনি অনেক সময় দেখতেন সাইবার ক্যাফে বা বিভিন্ন ধরনের দোকানে এই আধার সেন্টারগুলো খুলে রেখেছে, কিন্তু সেগুলো আর আপনি পাবেন না। তো এইগুলো বন্ধ করা হয়েছে সাধারণত 2 নম্বরের কারণে, অর্থাৎ অনেক জায়গায় দেখা গেছে যে 2 নম্বরই করে আধার কার্ড বানিয়ে নেওয়া হয়েছে, সেই জন্য এইখান থেকে মানে এই আধার কার্ড ফ্যাসিলিটিগুলো উঠে নেওয়া হয়েছে এবং এই যে দায়িত্ব, এই দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাঙ্কস এবং পোস্ট অফিসগুলোতে। তো এখনও পর্যন্ত 9,000 ব্রাঞ্চে ব্যাঙ্কে এগুলো দেওয়া হয়েছে এবং 8,000 পোস্ট অফিস ব্রাঞ্চে দেওয়া হয়েছে এবং সামনে 14,000 ব্যাঙ্কে এবং 13,000 ব্রাঞ্চে কিন্তু পোস্ট অফিসে দেওয়া হবে। তো এখন থেকে আপনারা আপনাদের যে আধার সার্ভিসগুলো, এগুলো কিন্তু আপনি আর কোনো সার্ভিস সেন্টার পাবেন না, নর্মাল যেসব সার্ভিসগুলো দিত বিভিন্ন দোকানে বা সাইবার ক্যাফেতে সেখান থেকে আর পাবেন না। এখন থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক, পার্শ্ববর্তী ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে এই সার্ভিসগুলো আপনি পেয়ে যাবেন। তো এইবার হচ্ছে চার্জ, অর্থাৎ কোন কাজ করাতে গেলে বা কোন সার্ভিস পেতে গেলে আধার কার্ডের জন্য আপনাকে চার্জ দিতে হবে এবং কত চার্জ দিতে হবে। তো এইখানে দেখুন আধার এনরোলমেন্ট, অর্থাৎ আপনি যদি নতুন আধার কার্ড বানাতে যান সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জ দিতে হবে না, এটা ফ্রি। তারপর যেটা আছে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট ফর কিডস অ্যাট এজ 5 to 15 ইয়ার্স, অর্থাৎ যে বায়োমেট্রিক আপডেটগুলো রয়েছে 5 বছরের শিশু এবং 15 বছরের শিশুদের, তো এটা করাতেও আপনাকে ফ্রি, এর জন্য আপনাকে টাকা লাগবে না। এবং এনি আদার ডেমোগ্রাফিক অর বায়োমেট্রিক আপডেট এবং অন্যান্য যেসব বায়োমেট্রিক আপডেটগুলো রয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে 25 টাকা দিতে হবে, সাথে 18% জিএসটি দিতে হবে। ওকে, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আপনার যদি আধার কার্ড দরকার হয় সেক্ষেত্রে UIDAI এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনি আধার কার্ডের যে কপি সেটা ডাউনলোড করতে পারবেন, সেটা একদম ভ্যালিড কপি, এখানে কোনো রকম সমস্যা নেই। যে আধার যে লেটারটা আসে এটা যদি কোনো কারণে আপনার কাছে নাও আসে লেটারটি, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এইখান থেকে UIDAI-এর যে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো কী করে আধার কার্ড ডাউনলোড করতে হয় সেই ভিডিও আমার অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো কোনো কারণে যদি আপনার যে আধার লেটার সেটা যদি হারিয়ে ফেলেন, অর্থাৎ যে লেটারের মাধ্যমে আপনার কাছে যে আধার কার্ডটা আসে সেটা যদি আপনি হারিয়ে ফেলেন বা যদি এনরোলমেন্ট স্লিপটাও হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি চাইলে এটাকে নিতে পারেন আবার UIDAI.gov.in এর মাধ্যমে, অথবা আপনি ভিজিট করতে পারেন নিয়ারেস্ট আধার কেন্দ্রতে, যেরকম কোনো ব্যাংক বা পোস্ট অফিসে, যদি সেখানে সার্ভিস শুরু হয়ে যায়। তো কারণ এখনও অনেক ব্যাংক রয়েছে বা অনেক পোস্ট অফিস রয়েছে যেখানে এই সার্ভিসগুলো এখনও পর্যন্ত শুরু হয়নি। তো এই মুহূর্তে আপনি যেটা করতে পারবেন, যদি আপনার আধার কার্ড কোনো কিছু আপডেট করতে হয় সেক্ষেত্রে আপনি একমাত্র অ্যাড্রেসটাই অনলাইনে আপডেট করতে পারবেন, কিন্তু আগে যেটা হতো, আগে শুধুমাত্র ছবি বাদে সমস্ত কিছুই আপনি নিজে থেকে চেঞ্জ করতে পারতেন, কিন্তু এখন আর এইগুলো চেঞ্জ করতে পারবেন না। যারা আমার পুরনো ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলে রাখি যে এখন থেকে কিন্তু আর এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, শুধুমাত্র অ্যাড্রেস ছাড়া। যদি কোনো কারণে অন্য কিছু আপনার আপডেট করার দরকার পড়ে সেক্ষেত্রে আপনি নিয়ারেস্ট আধার সেন্টারে গিয়ে সেখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, কিন্তু নিজে থেকে কিন্তু আর করতে পারবেন না। এখন যদি আপনি নিজে কোনো কিছু চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার অ্যাড্রেসটাই চেঞ্জ করতে পারবেন, বাকিগুলো আপনি নিজে থেকে চেঞ্জ করতে পারবেন না। তো এইটা হচ্ছে আধার নিয়ে মূল আপডেট, আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও জানতে পারে এবং শিখতে পারে যে আধার কার্ড নিয়ে কী কী নতুন আপডেট এসেছে, এবং যদি আপনি কোনো কারণে আপনার আধার কার্ডটি আপডেট করাতে চান সেক্ষেত্রে আপনি কী কী আপডেট করাতে পারবেন বা কোন কোন জিনিসগুলো আপডেট করাতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য।